চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি, আমি পিঙ্কি আবার হাজির অন্য একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর আমার পুরনো বন্ধুরা, তোমাদের অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য। আজকে ব্লগটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে বলতে হবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না, পুরোটা সঙ্গে থাকার চেষ্টা করো। তাহলে চলো ব্লগটি স্টার্ট করা যাক। বিছানা গোছানো হয়ে গেছে, এটা হচ্ছে একটা সকালবেলার কাজ, যে কাজটা আমাকে করতেই হবে, আমাকে কেন সবাইকেই করতে হবে। বাথরুমে এত জল ভরে রেখেছি কেন জানো? বাথরুমে ভরে রেখেছি, দেখো আবার এখানে কিচেনে ভরে রেখেছি, এই যে এখানে বালতিতে, এখানে বালতিতে চাল ধুয়ে নিয়েছি, জলের কাজগুলো সব করে নিচ্ছি। কেননা আমার উপরে যে জলের টাঙ্কিটা রয়েছে সেই টাঙ্কিটা থেকে খুব জল পড়ছে, কেন পড়ছে জানি না। প্লাম্বার এসেছিল, দেখে গেছে, দেখে বলছে যে না ফাটেনি, কিন্তু আমার মনে হচ্ছে ওটা ফেটে গেছে। ওরা বলছে না ওই পাইপের গোড়া থেকে জল লিকেজ হচ্ছে, ওটা ঠিক করবে, এই জন্য আজকে আমাকে ট্যাঙ্কির জল পুরো খালি করে দিতে হচ্ছে। ওরা একটু বাদেই আসবে, এসে ওটা ঠিক করবে, আর তখন তো আমি জলের সাপ্লাই পাবো না, আমার বাড়িতে আর অন্য কোনো জলের ব্যবস্থা নেই। ওই রিজার্ভারে জল রিজার্ভ হয় আর আমি পাম্প দিয়ে ওপরে তুলে নিই, কিছু করার নেই। দেখো আবার লোডশেডিংও হয়ে গেল, কি জ্বালা বলো তো। বাড়ির ওপর থেকে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটাকে এখন কেটে পরিষ্কার করে নিই, আর বাজার ঘরে মোটামুটি শেষের দিকে জানো তো। এই বাড়ির ওপর থেকে আলু কিনলাম, চিংড়ি মাছ নিলাম, কচু গাছে দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচাকুচিও হয়ে গেছে, তাড়াহুড়ো করছি যে তো মিস্ত্রি আসলেই তো কল বন্ধ, তাই না? এখন আর দাঁড়ানোর টাইম নেই। ট্যাঙ্কি ঠিক করতে প্লাম্বার চলেও এসেছে। অ্যাকচুয়ালি যে ট্যাঙ্কির মধ্যে রয়েছেন ইনি হচ্ছে আমার সম্পর্কে মামা হন, আর এরা এখন ঠিক করছে। এই যে পাইপের গোড়াটা দেখতে পাচ্ছ, ওখান থেকে জলটা লিক হতো, যাকে ওই জায়গাটা ওরা আঠা দিয়ে ঠিক করে দিয়েছে, বললো আর জল পড়বে না। আর দেখো কি পরিমাণে জল পড়তো ছাদে, দেখতে পাচ্ছ পুরো ছাদটা ভিজে ভিজে রয়েছে। আর এত জল ছাদে থাকলে বলো, ছাদটা তো ড্যাম পড়ে যেত, যেহেতু আমার ছাদটা জল ছাদ করা নেই। আর কালকের কাঁচা জামা কাপড়গুলোকেও আমি ছাদে মেলে দিয়েছি শুকানোর জন্য, আর প্রতিষ্ঠার অবস্থা দেখো, ছাদে এসে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। মিস্ত্রিরা কাজ করে চলে গেছে আর বলেছে আমাকে এক ঘন্টা বাদে পাম্পে লাইন দিয়ে ট্যাঙ্কিটা ভরতে। আপাতত ট্যাঙ্কি খালিই আছে, আর এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে চিংড়ি মাছের ভর্তা হচ্ছে, তার জন্য আমি চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, রসুন কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে একদম যতক্ষণ ক্রিস্পি না হচ্ছে ততক্ষণ ফ্রাই করবো। আর এখানে দেখো চিংড়ি মাছ ভেজে রেখেছি, এখানে দেখো কচু কাঠি আলু কেটে রেখেছি, এখানে দেখো আম দিয়ে ডালও হয়ে গেছে, ওখানে ভাত হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছটাকে খুব ভালো করে ফ্রাই করে মিক্সিং বোলের মধ্যে দিয়ে পেস্ট করব, আর সঙ্গে কিছুটা কাঁচা পেঁয়াজ দেবো, ব্যাস আর কিচ্ছু না। কাঁচা পেঁয়াজ দিয়ে বাটার পর আর কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ওটা ভাজবো না, তাহলেই হয়ে যাবে চিংড়ি ভর্তা। আমরা এইভাবে করি, এক একজন এক এক রকম পদ্ধতিতে হয়তো করতে পারো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আবার ফেরত চলে এসেছি সন্ধ্যেবেলাতে। এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি কাজকর্ম করে না খুব টায়ার্ড লাগছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর হলাম না ব্লগটা তো স্টার্ট করেছি, এন্ডি করা হয়নি। তাহলে চলো এখন আবার সন্ধ্যেবেলার কাজকর্মগুলো করে নিই। বিকেলবেলাতে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, এবার বিছানাটা দোলট পালট হয়ে আছে, বিছানাটা একটু গোজ গাছ করে নিই। কত জামা কাপড় রয়েছে এগুলো সব ভাঁজ করতে হবে এখন, কাজের আর শেষ নেই। সারাদিনে যে কত কাজ করতে হয় তার আর কোনো পাত্তা নেই। সন্ধ্যেবেলায় প্রতিষ্ঠার খাবার রেডি করছি আমি, ওকে আজকে আমি হরলিক্স দেব, আর এই জন্য গ্লাস চামচ নিয়ে নিলাম। আর এবার হরলিক্সটা গ্লাসের মধ্যে দিয়ে নিচ্ছি, ও আবার বেশি মিষ্টি হয়ে গেলে খেতে পছন্দ করে না, এই জন্য আমি এক চামচই হরলিক্স দিলাম।
আর এবার দুধটা ঢেলে নিচ্ছি। দুধটাকে আমি অনেকক্ষণ আগেই জাল দিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। ও জানো এত দুষ্টু, একটুকু গরম হলে খাবে না। আমি তো বকা দিই, বলি মাঝে মাঝে তোর দুধের মধ্যে না আমি বরফ মিশিয়ে দেব, তাহলে তুই যদি খাস। এত বড় মেয়ে খাওয়া নিয়ে এত জ্বালায় সেটা ভাবতে পারবে না। এই যে খাবার রেডি করছি না, এটা ওর খেতে 1 ঘন্টা লাগবে। দুপুরের রান্না খাবারগুলো সব আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, এখন ফ্রিজ থেকে বার করে রাখি, আর নইলে এগুলো গরম করলে তখন আর গরম হবে না। সন্ধ্যেবেলার এটা এই কাজটা মনে করে অবশ্যই করতে হয়। ড্রেসিং টেবিলের উপরে দেখো, খাবারটা কিন্তু ওই রকমই রয়েছে, এখনো ও ধরেও দেখেনি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। এবার ওকে ধরে নিয়ে এসেছি, নিয়ে সেই যে আমি চুলটা বেঁধে দিই। ওর চুলটা তো তোমরা জানোই, রিসেন্টলি আমি ছোট করিয়ে দিয়েছি, কারণ ওর কোমর ছাড়িয়ে গেছিলো চুলের, খুব কষ্ট পেতে ওই জন্য চুলটাকে ছোট করিয়ে দিয়েছি, সামলাতে পারতো না, এত ছোট বাচ্চা তো। ওর চুলের বেনি বেঁধে দিয়ে ওকে খাবার খাইয়ে দেব, তারপরে আসবে ওর ম্যাডাম পড়াতে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরও একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বলছি টাটা, বাই, গুড নাইট।